হ্যালো এভরিওয়ান, আজ আমরা দেখব কিভাবে একটি ব্লার ম্যাপ মেনু তৈরি করা যায় এবং কাঙ্ক্ষিত মেনুর উপর যখন পয়েন্টে নিয়ে যাব জাস্ট ওই মেনুটাই ভিজিবল হবে, মানে দৃশ্যমান হবে। ওকে, আমরা দেখতে পাচ্ছি পুরো মেনুটাই ব্লার, মানে ঝাপসা হয়ে গিয়েছে। জাস্ট কাঙ্ক্ষিত মেনুর উপর নিয়ে গেলে জাস্ট ওই মেনুটি ভিজিবল হবে। আমরা দেখতে পাই প্রত্যেকটা ওয়েবসাইটেরই গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে এই ন্যাপ মেনু। আবার যে কোনো সাইডে যায় না কেন, প্রত্যেক সাইডে দেখতে পাচ্ছি ন্যাপ মেনু রয়েছে। ওকে, আমরা তৈরি করব আমাদের ব্লার ন্যাপ মেনুটি। তো চলুন শুরু করা যাক, ফিরছি ইন্ট্রোর পর। এর জন্য আমাদের দুটি ফাইল আগে থেকে ক্রিয়েট করে রাখতে হবে, এক HTML, দ্বিতীয় CSS। HTML কি কাজ করে একটু ব্রিফলি বলে ফেলি। HTML দিয়ে আমরা ওয়েবসাইটে মার্কআপ তৈরি করি, আর CSS দিয়ে ওই মার্কআপটাকে ডিজাইন ডেকোরেশন করে থাকি। আমরা এখন এই যে ব্লার যে মেনুটা রয়েছে সেটার মার্কআপ তৈরি করব। ওকে, এর জন্য এখন আমাদের প্রয়োজন হবে কোড এডিটর। কোড এডিটর বলতে আমরা যেখানে কোডগুলো এডিট করে থাকি, মডিফাই করে থাকি। অনেকে নোটপ্যাড ইউজ করতে পারে, অনেকে নোটপ্যাড প্লাস প্লাস, অনেকে সাবলাইম, তারপর ব্রেকেটস, অ্যাটম এক্সেট্রা। তো আমার সবচেয়ে পছন্দ হচ্ছে VS কোড, ভিজুয়াল স্টুডিও কোড। ওকে, আপনাদের যা যেটা ভালো লাগে সেটা আপনারা ব্যবহার করতে পারেন। তো আমি আমার এই ফাইল দুইটি VS কোডে রান করতেছি। ওকে, আমি আমার ফাইলগুলো নিয়ে আসলাম VS কোডে। তো ফার্স্টে আমি আমার যে ব্লার ন্যাপ মেনু রয়েছে তার মার্কআপ করব। এখন আমি আমার ব্লার ন্যাপ মেনুটি মার্কআপ সাজিয়ে নিচ্ছি, আপনারা স্টেপ বাই স্টেপ দেখুন। মার্কআপ শেষ। আমরা যেটিকে কোনো ব্রাউজার রান করতে চাই সেটা হতে পারে ফায়ারফক্স, ক্রোম। তো আমি আমার মার্কআপ ফাইলে চলে যাচ্ছি, এটাকে এখন আমি আমার ফাইলে রান করব। আমরা দেখতে পাচ্ছি এই যে মেনুটি অলরেডি মার্কআপ হয়ে গেছে, ঠিক আছে। তবে এটা নিচে নিচে পাশে একটা ব্রোড দেখাচ্ছে, এটা হচ্ছে ইউএল বা আনঅর্ডার লিস্টে ডিফল্ট ডিজাইন। ওকে, এটাকে আমরা এখন মডিফাই করব CSS দিয়ে। তো আমরা চলে যাচ্ছি CSS ফাইলে। CSS ফাইলটা এখন আমাদের কোড এডিটরে রান করতে হবে। এই যে আমাদের CSS ফাইল, এটাকে আমি এখান থেকে স্প্লিট করি অথবা যে স্প্লিট অপশন আছে ভাগ করে ফেলি। অবশ্যই মনে রাখতে হবে আমাদের যে CSS ফাইলটা আছে সেটাকে অবশ্যই মার্কআপের সাথে লিংক করে দিতে হবে, একটা রিলেশন তৈরি করে দিতে হবে। এই জন্য আমাদের হেডে গিয়ে আমাদের লিখতে হবে লিংক ট্যাগটাকে ব্যবহার করতে হবে। এখানে আছে আমাদের ন্যাপ মেনু, আমাদের আরেকটা অ্যাট্রিবিউট আছে টাইপ, এখানে আমরা লিখবো টেক্সট CSS। ওকে, আমাদের CSS লিংক হয়ে গেল। এখন আমাদের আমাদের পছন্দ মতো আমরা CSS রাইট করতে পারবো। হ্যাঁ, এখন আমরা CSS লিখবো। ফার্স্ট আমরা লিখবো যে আমাদের এই যে মার্কআপটা কোন পজিশনে থাকবে, লেফট রাইট সেন্টার, এটা আমরা ডিসাইড করবো কন্টেইনার দিয়ে। এখানে এসে আমরা আমরা একটু চেক করি আমাদের কন্টেন্ট কাজ করছে কিনা। ইয়েস, এটা কাজ করছে। এটা আবার লেফট থেকে একটু দূর সরে আসছে, ঠিক আছে। ওকে, এটা আমরা চেক করতে চাই যে আমাদের ফুল উইথ পাচ্ছে কিনা, একটু চেক করতে চাই। এখানে এসে আমাদের কন্টেইনার, ইয়েস, ওকে, আমরা দেখতে পাচ্ছি এটা দুই পাশে ইয়েলো কালারে যেটা গ্যাপ হয়ে গেছে অলরেডি, এটা আমাদের মার্জিন। ইয়েস, মার্জিন আমরা কোনো কাজ চাই না। এবার আমরা আমাদের বাকি যে ডিজাইনটা আছে সেটা করে ফেলবো। Thank you.
আমাদের প্রায় শেষ, লেখা শেষ। এখন কি আমরা চেক করি আমাদের যে মার্কআপটা লিখলাম এত কষ্ট করে, সেই মার্কআপটা কি ব্লার মিউটি কাজ করতেছে? আমরা চেক করি, জাস্ট রিফ্রেশ করব। ইয়েস, অলরেডি আমাদের ল্যাম্বেল তৈরি। আমি জাস্ট পয়েন্টার নিয়ে যাব, দেখি। ইয়েস, ইটস ওয়ার্কিং, এটি কাজ করছে। এভাবে আমরা খুব সহজে একটি ন্যাপ মেনুকে ব্লার করতে পারি, এবং আমার কাঙ্ক্ষিত মেনুর উপর পয়েন্টার নিয়ে গেলে জাস্ট ওই মেনুটাই শুধু ব্লার হবে।